আপনি কি জানেন কোন খাবার বেশি খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়? কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? মানব দেহের কোন অঙ্গ বিদ্যুৎ তৈরি করতে পারে? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরো দেখতে থাকুন, আর সঠিক উত্তরগুলো জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের প্রথম প্রশ্নটি হলো, মানব দেহের কোন অঙ্গ বিদ্যুৎ তৈরি করতে পারে? লিভার, কিডনি, মস্তিষ্ক নাকি প্লীহা? সঠিক উত্তরটি হলো মস্তিষ্ক। ঝাপসা দেখলে তা কোন রোগের প্রাথমিক লক্ষণ? কিডনি ড্যামেজ, অ্যানিমিয়া, হার্ট অ্যাটাক নাকি হাই প্রেশার? সঠিক উত্তরটি হলো হাই প্রেশার। ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক নাকি তেলেঙ্গানা? সঠিক উত্তরটি হলো কর্ণাটক। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হলো ভিটামিন এ। নিয়মিত কি খেলে দ্রুত লিভারের চর্বি কমে যায়? পুঁই শাক, রসুন, পেঁয়াজ কলি নাকি মাখন? সঠিক উত্তরটি হলো রসুন। কি ব্যবহার করলে কাপড়ের কঠিন দাগও দূর হয়? সাবান, লেবুর রস, ভাতের মার নাকি টুথপেস্ট? সঠিক উত্তরটি হলো টুথপেস্ট। কোন খাবার বেশি খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়? মুরগির মাংস, মাছ, রেড মিট নাকি দুধ? সঠিক উত্তরটি হলো রেড মিট। কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? পেয়ারা পাতা, পুদিনা পাতা, বরই পাতা নাকি থানকুনি পাতা? সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা। কোন ফল খেলে জিভার ঘা দ্রুত সেরে যায়? পেঁপে, আম, কমলা নাকি বেল? সঠিক উত্তরটি হলো কমলা। কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? কুমড়ো, বেগুন, পটল নাকি লাউ? সঠিক উত্তরটি হলো কুমড়ো। বন্ধুরা, আপনারা আজকের ভিডিওতে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।